আমরা যারা ছাদ বাগান করি শীতকালে যেমন আমরা গাঁদা ফুল বা গোলাপ এই সমস্ত গাছ ছাদ বাগানে বেশিরভাগ টাইম লাগাই, কিন্তু গরমকাল আসলে কিন্তু সেগুলো একেবারেই ফুল দেয় না বললে চলে। তাই গরমকালে সবথেকে বেস্ট যে গাছে ফুল দেয় সেটা হলো জবা গাছ। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে আমি একটা নিয়ে এসেছি, এটা হলো আমেরিকান ম্যান্ডারাম প্রজাতির একটা জবা। এই জবাটার কালার হবে হলুদ। এই যে কুড়িটা আমি একটুখানি দেখাতে বলবো, কুড়িটা দেখো তোমরা, দেখে বুঝতে পারবে এটা কালকে ফুটে যাবে। আমি তোমাদেরকে ফুটেজটা অ্যাড করে দেখিয়ে দেবো। তো এই জবাটা আমি নার্সারি থেকে 40 টাকায় কিনে এনেছিলাম, ঠিক আছে? তো এটারই লাগানোর প্রসেসটা আজকে পুরোপুরি আমি এই ভিডিওতে দেখাবো। নমস্কার বন্ধুরা, গোয়েদ গ্রিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। জবা গাছ লাগানোর জন্য মাটি তৈরি পদ্ধতিটা আজকে তোমাদেরকে সবার আগে জানাবো। তার আগে বলে রাখি যে জবা গাছ কিন্তু এঁটেল মাটি একটু বেশি পছন্দ করে, আর জবা গাছের গোড়ায় জল জমবে না এমন ধরনের মাটি কিন্তু জবা গাছের জন্য আদর্শ হবে। তার জন্য আমরা এখানে এঁটেল মাটির ব্যবস্থা সবার আগে করে নিয়েছি। তো এর সাথে আর কি কি মেশাবো তোমাদেরকে সেটা পুরোপুরি দেখাচ্ছি, চলো। সো ফ্রেন্ডস, যে মাটি তৈরি করব তার মাটির মিশ্রণটা এই যে এখানে আমি নিয়ে নিয়েছি বাগানের এঁটেল মাটি, ঠিক আছে? এঁটেল মাটি দেখতে পাচ্ছ, এরকম একটু ঢেলা ঢেলা টাইপের এঁটেল মাটি থাকবে। তিন ভাগ মাটি নিয়ে নিয়েছি, দুই ভাগ ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। এখানে দুই ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা যদি গোবর সার পাও তাহলে এক বছরের পুরনো গোবর সার ইউজ করতে পারো। আর এইবার এখানে দেখো কোকোপিট নিয়ে নিয়েছি, এখানে এক ভাগ কোকোপিট নিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি এই যে নিম খোল এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, 80 টাকা এক কেজির দাম নিয়েছে। এটা আমি মেশাবো এক মুঠো, এই যে বেশি না, এক মুঠো মেশাবো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এইরকম মুঠোর এক মুঠো এখানে পুরো ওপরে ছড়িয়ে দিলাম, যাতে মাটিটা পুরোপুরি পরিশুদ্ধ থাকবে, কোনো রোগ পোকা আক্রমণ হবে না। আর বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি সাপের একটা ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইড আমি এই যে এরকম শিশিতে এইটুকুনি পরিমাণে, অল্প পরিমাণে এর ওপরে দিয়ে দেবো, যাতে ফাঙ্গাসের কোনো অ্যাটাকের ভয় না থাকে। আর এর সাথে এখন আমি অল্প পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট এটা আমি মেশাবো। এটা আমি সামান্য পরিমাণে দেবো যাতে রুট ডেভেলপমেন্টটা ভালো হয়। এই যে সামান্য পরিমাণে ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমি এই মাটির সাথে জবা গাছের জন্য কোনো রকম খাবার আমি এখন ইউজ করব না, যেমন হাড় গুঁড়ো, সিংকুচি এগুলো আমি এখন ইউজ করব না, সরষার খোল এগুলো আমি এখন ইউজ করব না। গাছটাকে পটিং করার দিন 20 পরে আমি খাবারটা দেওয়াটা প্রেফার করব জবা গাছের ক্ষেত্রে অন্তত পক্ষে। তো চলো এবার দেখাচ্ছি কিভাবে তোমরা জবা গাছটা একটা 7 ইঞ্চি বা 8 ইঞ্চির পটে কিভাবে তোমরা পটিং করবে সেটা তোমাদেরকে এবার দেখাবো। পটিং করার জন্য এই যে এই 7 ইঞ্চির পটটা আমি বেছে নিয়েছি। এবার দেখুন এটাকে আমি কিভাবে এর মধ্যে বসাই। সবার প্রথমে আমার কি লাগবে, খোলামখুচি লাগবে। আপনারা একটা টব ভাঙা বা বাড়িতে কোনো হাড়ি ভাঙা সেইখান থেকে এগুলো জোগাড় করতে পারবেন। এবার চলুন দেখা যাক টবের মধ্যে। এই যে 3 ফুটওয়ালা টব তোমরা চুজ করবে, যখন তোমরা যে কোনো ক্ষেত্রে টব কেনার ক্ষেত্রে, তাহলে জলটা ভালোভাবে পাস হবে, ভেতরে টবের মধ্যে জল আটকাবে না। এই যে খোলামখুচিগুলোকে এইভাবে আটকে দেব যাতে ভালোভাবে তলা দিয়ে জলটা বেরোতে সুবিধা হয়। 3টে জায়গা আমি আটকে দিলাম। এরপরে আমি এই যে কনস্ট্রাকশনের যে পাথর, সেই পাথর আমি এর মধ্যে দিয়ে দেবো ফার্স্ট লেয়ারে কিছুটা পরিমাণে, যাতে মাটিটা ওই ফুটোটা আটকে না দিতে পারে। তারপরে এর মধ্যে আমি কনস্ট্রাকশনের যে বালি ইউজ হয় সেই বালি ইউজ করব। এই যে বালিটাও আমি এনে রেখেছি। এই যে এখানে আমি কনস্ট্রাকশনের এই যে এই বালি যেটা আমরা ঘর তৈরির সময় ইউজ করি, সেই বালিটা ভালোভাবে দিয়ে দেবো কিছুটা পরিমাণে। এরপরে আমরা আস্তে আস্তে এই মাটির মিশ্রণটাকে দিতে শুরু করব। আপনারা আপনাদের সুবিধা মতো বুঝবেন যে কতটুকুনি দরকার। যেমন আমার এই টবটার জন্য আমি দেখে নিচ্ছি আর একটুখানি দেওয়া লাগবে মাটি, সেই মতো বুঝে আমি মাটি দেব। এবার আমি এই টপটাকে, যেটা আমি নার্সারি থেকে কিনে এনেছি, টপ তো না, এটা হলো একটা কাগজ, এটাকে আমি ভালোভাবে কেটে নেবো। তোমরা যেন এটাকে তোলার চেষ্টা করবে না, তাহলে কিন্তু শিকড়ে আঘাত পেয়ে গাছটা কিন্তু মারা যেতে পারে। তার থেকে ভালো তোমরা এরকমভাবে, আমি যেরকমভাবে কাটছি, দুদিক থেকে ব্লেড দিয়ে কেটে ফেলবে পুরোটা। তারপর এইভাবে দুদিক থেকে চার দেবে, তাহলে বেরিয়ে আসবে। খুব সুন্দর মাটি এখানে আছে। তো এখানে আমার পুরোপুরি মাটিটাকে একটুখানি ভালোভাবে চেপে দেবো যাতে ভেতরে হাওয়া না থাকে টবের ভেতরে, ঠিক আছে? তারপরে এই যে এইভাবে চেপে দেবো যাতে ভেতরে হাওয়াটা না থাকে, হাওয়াটা থাকলে একটা ফাঙ্গাসে অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এটাকে আমি এর মধ্যে এভাবে বসিয়ে দেবো। তারপরে এরকমভাবে মাটি নিয়ে চারপাশ দিয়ে
হালকা করে দিতে থাকব আর চেপে দেওয়ার চেষ্টা করব যাতে ভেতরে কোনো রকম ভাবেই হাওয়া না থাকে। এই যে চারিপাশ দিয়ে একটু চিপে চিপে এইভাবে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভেতরে দেখছেন আপনারা কতটা বসে গেল মাটি। এরপরে আমি এই যে সাইডের মাটি এখান থেকে কিছুটা হাত দিয়ে ভেঙে দেব, উপরের যে লেয়ারটা সেখান থেকে হালকা করে ভেঙে দেবো যাতে শিকড় কোনো রকমভাবেই নষ্ট না হয়, সেদিকটা আপনারা একটু লক্ষ্য দেবেন। এবার আমি এই জবা গাছে সম্পূর্ণ জল দিয়ে দেবো, তো চলুন জলটা দেওয়া যায়। আর একটা কথা সবার আগে তোমাদেরকে বলে দিই, যে কোনো গাছই নার্সারি থেকে আনার কিন্তু 15 দিন পরে বাড়িতে সেই গাছটাকে পটিং করলে সবথেকে ভালো হয়, কারণ নার্সারিতে একটা ওয়েদার থাকে, তোমরা নিজেরা একটা ওয়েদারে ঝাঁকুনি করে জার্নি করে সেই গাছটাকে নিয়ে আসছো, তো বাড়িতে আনার পরে কিন্তু তোমাদের ওয়েদারে 15 দিন আগে সেটাকে রেখে দেবে, তারপরে তোমরা পটিং করার চেষ্টা করবে, তাহলে সবথেকে ভালো রেজাল্ট হবে। এটা কিন্তু আমি প্রায় 20 দিন আগে নার্সারি থেকে এনেছি, তারপরে গাছটাকে আমি আজকে পটিং করলাম। ফ্রেন্ডস, এই যে এই গাছটাকে এখন আমি পুরোটা জল দিয়ে দেবো যতক্ষণ না তলা দিয়ে না জল বেরোয়। একবার জল দেওয়ার পরে কিন্তু এখন 4-5 দিন কোনো রকম ভাবে জল দেওয়া লাগবে না, যেহেতু এখন গরমকাল, যদি গরমকাল না হতো তাহলে তো 10-15 দিন জল দেওয়া লাগতো না, যেহেতু এখন গরমকাল আর আমি এখন ছাদে রেখে দেবো টান রোদে, সেই জন্য গাছটাকে এখন 4-5 দিন আমি আর জল দেবো না কোনো রকম ভাবে, কারণ টবের মাটি পুরোপুরি ভাবে ভিজে যাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরো নতুন ভিডিও পেতে। চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নমস্কার।